প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। সমাজবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ। তো প্রথমে আমরা আসব যে সামাজিক স্তরবিন্যাস কাকে বলে। সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠী বা শ্রেণীর উঁচু নিচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থা। তাহলে সামাজিক স্তরবিন্যাস কাকে বলে? সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীর উঁচু নিচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থা। সহজ কথায়, যে প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত ব্যক্তিবর্গ ও গোষ্ঠীসমূহ উঁচু নিচু মর্যাদায় বিন্যস্ত করা হয় তাকে সামাজিক স্তরবিন্যাস বলে। সহজ কথায় সামাজিক স্তরবিন্যাস কি? যে প্রক্রিয়ায় সমস্ত ব্যক্তিবর্গ গোষ্ঠীসমূহকে উঁচু নিচু মর্যাদায় বিন্যস্ত করা হয় তাকে সামাজিক স্তরবিন্যাস বলে। আর এই সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন রকমের সংজ্ঞা প্রদান করেছেন। আমেরিকান সমাজবিজ্ঞানী পিতিরিম সরকিনের মতে, সামাজিক স্তরবিন্যাস হলো একটি নির্দিষ্ট জনসমষ্টির উপর চাপিয়ে দেওয়া মানুষের উঁচু নিচু ভেদাভেদ। তাহলে সরকিন পিতিরিম সমাজবিজ্ঞানী পিতিরিম সরকিনের মতে সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাস হলো একটি নির্দিষ্ট জনসমষ্টির উপর চাপিয়ে দেওয়া মানুষের উঁচু নিচু ভেদাভেদ। আবার আমেরিকান শিক্ষাবিদ ও সমাজতাত্ত্বিক মেরি বলেছেন যে, ওই তার সোসাইটি অ্যান্ড কালচারাল গ্রন্থে বলেছেন যে, ঐতিহ্য কোনো সমাজের অধিকাংশ সদস্যদের ইচ্ছা ছাড়াই এবং জ্ঞানের অজান্তেই সামাজিক স্তরবিন্যাস চাপিয়ে দেয়। আর এই সামাজিক স্তরবিন্যাস বলতে সুযোগের অসম বণ্টন ব্যবস্থা বোঝায়, যার অর্থ সমাজের যা কিছু ভালো, সমাজের সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি কতিপয় গোষ্ঠী অন্যদের তুলনায় বেশি মাত্রায় ভোগ করে। আমেরিকান শিক্ষাবিদ সমাজতাত্ত্বিক মেরিলের মতে সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাস হলো ঐতিহ্য কোনো সমাজের অধিকাংশ সদস্যদের ইচ্ছা ছাড়াই এবং জ্ঞানের অজান্তেই সামাজিক স্তরবিন্যাস চাপিয়ে দেয়। আর সামাজিক স্তরবিন্যাস বলতে সুযোগের অসম বণ্টন ব্যবস্থা বোঝায়, যার অর্থ সমাজের যা কিছু ভালো, সমাজের সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি কতিপয় গোষ্ঠী অন্যদের তুলনায় বেশি মাত্রায় ভোগ করে। আবার জার্মান অর্থনীতিবিদ ও দার্শনিক কার্ল মার্কস এর মতে সামাজিক স্তরবিন্যাস কি? এই দার্শনিক অর্থনীতিবিদ ও দার্শনিক কার্ল মার্কস এর মতে সামাজিক স্তরবিন্যাস হলো অর্থনীতির মানদণ্ডে সমাজের মানুষের যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। অথবা উৎপাদন উপকরণের মালিকানার ভিত্তিতে মানুষের মানুষের যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। তাহলে জার্মান অর্থনীতিবিদ ও দার্শনিক কার্ল মার্কসের মতে সামাজিক স্তরবিন্যাস কি? জার্মান অর্থনীতিবিদ ও দার্শনিক কার্ল মার্কসের মত অনুসারে সামাজিক স্তরবিন্যাস অর্থনীতির মানদণ্ডে সমাজের মানুষের যে ভেদাভেদ সেটাই সামাজিক স্তরবিন্যাস। অথবা
উৎপাদন উপকরণের মালিকানার ভিত্তিতে মানুষে মানুষে যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। আবার আমেরিকান সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিড ও উইল বাটমুর এর মতে সামাজিক স্তরবিন্যাস কি? সমাজের কাজের ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। আমেরিকান সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিড ও উইলবার্ট মুরের মতে সামাজিক স্তরবিন্যাসটা কি? কাজের ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা কি বলতে পারি? সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য সুযোগ সুবিধার ভিত্তিতে সমাজে বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। আর এই সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের ভেদাভেদের চিত্র। সমাজের বিভিন্ন উপাদানের ভিত্তিতে সমাজের মানুষের সাথে মানুষের যে পার্থক্য সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। এরপরে আসবো আমরা সামাজিক স্তরবিন্যাসের মাত্রা। তো সামাজিক স্তরবিন্যাসের মাত্রাটা কি? সামাজিক সমাজবিজ্ঞানীরা তাত্ত্বিক বিশ্লেষণ করে অভিজ্ঞতা ভিত্তিক গবেষণার মাধ্যমে সামাজিক স্তরবিন্যাসের মাত্রা হিসেবে ক্ষমতা, পেশাগত মর্যাদা, আয় অথবা সম্পদ, শিক্ষা ও জ্ঞান, ধর্মীয় আচার অনুষ্ঠানমূলক পবিত্রতা, পরিবার ও জাতিগোষ্ঠীর পদমর্যাদা ও স্থানীয় সম্প্রদায়ের মর্যাদাকে মূল্য দেওয়ার ব্যাপারে মোটামুটি ঐক্যমতে পৌঁছেছে। তাহলে সামাজিক স্তরবিন্যাসের মাত্রাটা কি? সামাজিক স্তরবিন্যাসের মাত্রাটা হচ্ছে সমাজবিজ্ঞানীরা তাত্ত্বিক বিশ্লেষণে অভিজ্ঞতা ভিত্তিক গবেষণার মাধ্যমে সামাজিক স্তরবিন্যাসের মাত্রা হিসাবে পেশাগত মর্যাদা, আয় অথবা সম্পদ, শিক্ষা ও জ্ঞান, ধর্মীয় আচার অনুষ্ঠানের পবিত্রতা, পরিবার ও জ্ঞাতিগোষ্ঠীর মর্যাদা ও স্থানীয় সম্প্রদায় ভিত্তিক মর্যাদাকে মূল্যবোধ দেওয়ার ব্যাপারে মোটামুটি ঐক্যমতে পৌঁছেছে। এরপরে আমরা আসব সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ সম্পর্কে। এই সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদটা কি? সামাজিক স্তরবিন্যাস সকল সমাজে কালভেদে আলাদা আলাদা হতে পারে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলো পর্যালোচনা করে সমাজবিজ্ঞানীরা চারটি প্রধান ধরনের কথা বলেছেন। তাহলে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজ কালভেদে আলাদা আলাদা হয়ে থাকে। আর এই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলোকে সমাজবিজ্ঞানী পর্যালোচনা করে সমাজবিজ্ঞানীরা চারটি প্রধান ধরনের কথা বলেছেন বা ভাগ করেছেন। আর এগুলো হলো কি কি? দাস প্রথা, জাতি বর্ণ, সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। পদমর্যাদা
এইগুলো কি কি এই সমাজ বিজ্ঞানীরা যে চারটি প্রধান ধরনের কথা বলেছেন এই ধরন চারটি কি কি দাস প্রথা এস্টেট জাতি বর্ণ সামাজিক শ্রেণী ও পদমর্যাদা তো প্রথমে আসবো আমরা দাস প্রথা এই দাস প্রথাটা কি সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরন হলো দাস প্রথা তো সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরনটা কি সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরনটা হলো দাস প্রথা আর এই দাস প্রথার উৎপত্তি একাধিকভাবে ঘটেছে এক রাজ্যের শাসক অন্য রাজ্য আক্রমণ করে যুদ্ধে পরাজিত ও বন্দী সৈন্যদের মেরে না ফেলে কি করত দাস বানিয়ে রাখত এক রাজ্যের শাসক অন্য রাজ্য আক্রমণ করে কি করত যুদ্ধে পরাজিত ও বন্দী সৈন্যদের মেরে না ফেলে এদেরকে দাস বানিয়ে রাখত প্রয়োজন অতিরিক্ত হয়ে গেলে এদেরকে আবার কি করত বাজারে বিক্রি করা হতো ভারতবর্ষে ভারতে দাসের দাসের পরিবর্তে গৃহভৃত্য থাকত এবং এরাই যাবতীয় অর্থনৈতিক ক্রিয়াকর্ম করত এছাড়া সমাজে তাদের অবস্থান ছিল যথেষ্ট মানবীয় এবং সহনীয় তাহলে ভারতে দাসের পরিবর্তে কারা থাকত গৃহভৃত্য থাকত এবং এরাই যাবতীয় অর্থনৈতিক ক্রিয়াকর্ম করত এছাড়া সমাজে তাদের অবস্থান ছিল কেমন এদের সমাজে অবস্থান ছিল মানবীয় এবং সহনীয় তাদের মুক্তির ব্যবস্থা ও সমাজে ছিল এবং সমাজে উচ্চ পদে অসীন হওয়ার ঘটনাও বিরল নয় যেমন সুলতান ইলতুৎমিশ কুতুবুদ্দিন আইবেক প্রমুখ শাসকরা দাস ছিলেন দাস প্রথার রয়েছে বিভিন্ন রূপ সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে প্রাচীন গ্রিসেই দাস প্রথা হচ্ছে দাস প্রথার আদর্শ রূপ তার সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে গ্রিসের প্রাচীন গ্রিসের দাস প্রথাই হচ্ছে দাস প্রথার আদর্শ নমুনা আবার প্রখ্যাত ব্রিটিশ সমাজ ও রাষ্ট্রচিন্তাবিদ এলটি অপসহাউজের মতে দাস প্রথা সম্পর্কিত তিনটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে তো এই তিনটি বিষয় কি কি এই তিনটি বিষয় হচ্ছে এই তিনটি বিষয় হচ্ছে দাস হলো সেই ব্যক্তি যার কোনো অধিকার নেই আর হচ্ছে দাস হলো সেই ব্যক্তি যে আইন ও প্রথা অনুসারে অন্য একজনের সম্পত্তি তৃতীয় হচ্ছে দাস হলো সেই ব্যক্তি যার সামান্যতম অধিকার আছে হতে পারে সেই অধিকার বৃহৎ সমাজের কাছে গৃহপালিত প্রাণীর মতো তাহলে এই তিনটি বৈশিষ্ট্য কি এই তিনটি বৈশিষ্ট্য হচ্ছে দাস হলো সেই ব্যক্তি যে আইন ও প্রথা অনুসারে অন্য একজনের সম্পত্তি দ্বিতীয়ত হচ্ছে দাস হলো সেই ব্যক্তি যার কোনো অধিকার নেই আর তৃতীয় হচ্ছে দাস হলো সেই ব্যক্তি যার সামান্যতম অধিকার আছে হতে পারে সে বৃহৎ সমাজের কাছে গৃহপালিত পশুর মতো বা প্রাণীর মতো এরপরে আমরা আসবো দাস সমাজ বিজ্ঞানী এই যে নিবয়ের তিনি পৃথিবীতে যত বলেছেন যে পৃথিবীতে যত প্রকার দাস ব্যবস্থা প্রচলিত আছে তাদের প্রকৃত সামাজিক অবস্থাকে তিনি এইভাবেই বুঝিয়েছেন তিনি বলেছেন যে
প্রথমত প্রত্যেক দাসের একজন মালিক থাকে, দ্বিতীয়ত স্বাধীন বা মুক্ত মানুষের তুলনায় দাসদের মালিক সামাজিক অবস্থান নিচু, তৃতীয়ত দাস প্রথায় ব্যক্তির অবসম্ভাবী শ্রমিক। তাহলে দাস সমাজ চিন্তাবিদ এই যে নিবয়ের কি বলেছেন যে পৃথিবীতে যত প্রকার দাস ব্যবস্থা প্রচলিত আছে তাদের প্রকৃত সামাজিক অবস্থাকে তিনি এভাবেই বর্ণনা করেছেন, প্রথমত প্রত্যেক দাসের একজন মালিক থাকে, আর দ্বিতীয়ত স্বাধীন বা মুক্ত মানুষের তুলনায় দাসদের সামাজিক অবস্থান নিচু, তৃতীয়ত দাস প্রথায় ব্যক্তি অবসম্ভাবী শ্রমিক। এরপরে আসব আমরা এসটি। মধ্যযুগে দাস প্রথা উচ্ছেদের পর শুরু হয় এক নতুন প্রথা যা এস্টেট নামে পরিচিত। ইংরেজিতে এস্টেট শব্দটির একটি অর্থ হচ্ছে জমিদার বা মালিকের অধীনে জমি। তাহলে মধ্যযুগে কোন যুগে শুরু হয়? মধ্যযুগে দাস প্রথার উচ্ছেদের পর এক নতুন প্রথা শুরু হয় যার নাম হচ্ছে এস্টেট। ইংরেজিতে এস্টেট শব্দটির একটি শব্দ কি অর্থ হলো জমিদার বা মালিকের অধীনে জমি। এই ব্যবস্থায় জমির মালিক ছিল ভূস্বামী এবং প্রান্তিক কৃষক ও ভূমিদাসী সবাই মিলে উৎপাদন করত। পূর্বে যারা দাস ছিল তারাই এই পর্যায়ে এসে সামন্ত কৃষক হিসেবে আবির্ভূত হয়। তাহলে দা এস্টেট ব্যবস্থায় জমির মালিক ছিল কি ভূস্বামী এবং প্রান্তিক কৃষক ও ভূমিদাস সবাই মিলে কি করত উৎপাদন করত। আর পূর্বে যারা দাস ছিল তারা কি ছিল এই পর্যায়ে এসে সামন্ত কৃষকে পরিণত হয় বা আবির্ভূত হয়। মূলত এস্টেট পশ্চিম ইউরোপীয় মধ্যযুগের একটি বিশেষ ব্যবস্থা হিসেবে গড়ে ওঠে। এ সময় ইউরোপের সমাজতান্ত্রিক সমাজের প্রথম এস্টেট বলতে জমিদারদের বোঝাত। তাহলে এই সময় ইউরোপের সমাজতান্ত্রিক সমাজে প্রথমে এস্টেট বলতে কাদের বোঝাত? প্রথমে এস্টেট বলতে জমিদারি বোঝাত। পরে ইউরোপ ও রাশিয়ায় এস্টেট শব্দটি এক ধরনের সামাজিক স্তর ব্যবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। আর মধ্যযুগীয় ইউরোপের এস্টেট সমূহের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তো মধ্যযুগে ইউরোপের এস্টেটগুলোর কয়টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে? মধ্যযুগে ইউরোপের এস্টেটগুলোর তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আর এই বৈশিষ্ট্যগুলো কি কি? এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে প্রত্যেক এস্টেটের একটি পদমর্যাদা আছে যার অধিকার কর্তব্য সুযোগ সুবিধা ও বাধ্যবাধকতা আইন সম্মত। আর দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হলো এস্টেটগুলোর মাধ্যমে ব্যাপক শ্রম বিভাগ প্রতিফলিত হয় এবং প্রত্যেকটি এস্টেটের সুনির্দিষ্ট কর্তব্য রয়েছে। আর তৃতীয়ত কি? সমাজতাত্ত্বিক এস্টেট সমূহ হচ্ছে এক একটি রাজনৈতিক গোষ্ঠী। তাহলে প্রথমটা কি? এই যে মধ্যযুগীয় ইউরোপের এস্টেট সমূহের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, এর প্রথমটি কি কি? প্রথমটি হচ্ছে প্রত্যেক এস্টেটের একটি পদমর্যাদা আছে যার অধিকার কর্তব্য সুযোগ সুবিধা ও বাধ্যবাধকতা আইনসম্মত। আর দ্বিতীয়ত কি? এস্টেটগুলোর মাধ্যমে ব্যাপক শ্রম বিভাগ প্রতিফলিত হয় এবং প্রত্যেকটি এস্টেটের সুনির্দিষ্ট কর্তব্য রয়েছে। আর তৃতীয়ত কি? তৃতীয়তে সামাজিক এস্টেটগুলো হচ্ছে এক একটি রাজনৈতিক গোষ্ঠী।
এই ব্যবস্থা সম্পর্কে কোস্টারিকান আমেরিকান সমাজতাত্ত্বিক জি বিশান্স ও ম্যাভিস বিশান্স কি বলেছেন, এস্টেট হলো উত্তরাধিকার সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ব্যবস্থা যেখানে প্রতিটি এস্টেট একটি পরিচ্ছন্ন স্তরে বিভক্ত এবং স্তরভুক্ত ব্যক্তিদের অধিকার ও কর্তব্য বা দায়িত্ব আইন দ্বারা নির্ধারিত। গতিশীলতা যদিও সম্ভব, কিন্তু এটি একটি বিরল ঘটনা। আর এটি প্রধানত ভূমিকেন্দ্রিক একটি সামাজিক সম্পর্কের বিনাশ, ভূমির মালিকানার সাথে সামাজিক মর্যাদা ওতপ্রোতভাবে জড়িত, ভূমি মালিকানার সাথে সামাজিক দায় দায়িত্ব জড়িত। এখানে সামাজিক শ্রেণী বলতে প্রধানত তিনটি শ্রেণীর অস্তিত্ব ছিল। এগুলো কি কি? ভূমি মালিকানা বা অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী, ভূমিদাস শ্রেণী। আর ভূমিদাসের সামাজিক মর্যাদা ভূমি দ্বারা নির্ধারিত ছিল। ভূমিদাসরা মূলত একটি আদাসাধীন শ্রেণী। তো ভূমিকেন্দ্রিক এখানে যে গতিশীলতা যদিও সম্ভব, কিন্তু এটি একটি কি বিরল ঘটনা। আর এটি প্রধানত কি কি? ভূমিকেন্দ্রিক একটি সামাজিক সম্পর্কের বিন্যাস, ভূমির মালিকানার সাথে সামাজিক মর্যাদা ও ওতপ্রোতভাবে জড়িত, ভূমির মালিকানার সাথে সামাজিক দায় দায়িত্ব ও জড়িত। এখানে সামাজিক শ্রেণী বলতে প্রধানত তিনটি শ্রেণীর অস্তিত্ব ছিল। এই তিনটি শ্রেণী কি কি? ভূমি মালিকানা বা অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী, ভূমিদাস শ্রেণী। আর হচ্ছে কি, ভূমিদাসের মালিকানা, এই ভূমিদাসের সামাজিক মর্যাদা ভূমি দ্বারা নির্ধারিত ছিল। ভূমিদাসরা মূলত একটি আদাসাধীন শ্রেণী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।